ডক্টর ইউনুসকে নিয়ে যে কাণ্ড করে বসলেন তসলিমা নাসরিন টানা কতদিন বৃষ্টি থাকবে জানাল আবহাওয়া অফিস মুসাদের সদর দপ্তরে এবার হিজবুল্লার হামলা ওয়ান ডে ক্রিকেটে তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথম নজির শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত

করা হয় হয় বাংলাদেশে এই সালের আগস্ট মাসে দেশ থেকে বের করে দেওয়া তাকে সঙ্গে সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ফেরার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তসলিমা কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয়নি চলতি বছর আগস্ট মাসেই বাংলাদেশি রাজনৈতিক পালাবদল হয়েছে সেখানে এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন তসলিমা সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সেখানের সরকারের ভূমিকায় তীব্র সমালোচনাও করেছেন তিনি আর এই সময়েই তিনি ইউনুসকে মনে করিয়ে দিয়েছেন তার কথা ফেসবুকে লেখা পোস্টে তসলিমা জানান সম্ভবত দু সালের ফ্রান্সের দেভিলে একটি অনুষ্ঠানে খাবার টেবিলে তার সঙ্গে কথা হয় ইউনুসের সেই সময়ে দেশে ফিরে আসার জন্য তসলিমাকে বলেছিলেন ইউনোস তাকে যে দেশে ফিরতে দেওয়া হয় না সেই কথাও ইউনুসকে জানান তসলিমা ওই পোস্টে তসলিমা লিখেছেন ইউনুস তাকে বলেছিলেন যেতে দেয় না আবার কি এটা তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নেই তার পাসপোর্ট রিনিউ করা হয়নি তারপরেও দেশের মেয়েকে নিজের দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনুস তসলিমা জানান তিনি যাতে বাংলাদেশে ফিরতে পারেন সেই চেষ্টা ইউনুস করবেন বলে কথা দিয়েছিলেন ইউনুস কি আধো সেই চেষ্টা করেছিলেন সেটাও জানতে চেয়েছেন তসলিমা এরই সঙ্গে তসলিমার প্রশ্ন এখন দেশে সর্বোচ্চ ক্ষমতা ধারণ করার পরেও কি ইউনুস তাকে আগের মতোই বাংলাদেশে ফিরে আসার কথা বলবেন ইউনুস এখনও তাকে দেশে ফেরার কথা বলতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তসলিমা তাকে সাহায্য করলে নতুন জিহাদি বন্ধুরা তার মতোই ইউনুসের মাথাও কেটে দেবে বলেও মন্তব্য করেছেন তসলিমা সেই সঙ্গে ইউনুসকে কটাক্ষ করতে ছাড়েননি এই লেখিকা তসলিমা জানান কোনো সুযোগ সুবিধার জন্য দেশের শত্রুদের সঙ্গে তিনি আপোষ করেননি কিন্তু ইউনুস কি সেটা দেখাতে পারবেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি টানা কতদিন থাকবে বৃষ্টি জানালো আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এতে টানা কয়েকদিনের তাপপ্রবাহ অসহনীয় ব্যবসা গরম থেকেও মুক্তি মিলেছে রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে সাময়িক ভোগান্তি উপহাতে হয়েছে অফিসগামী ও অন্যান্য কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষদের আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবারও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ঝরতে পারে দেশের আট বিভাগের কোথাও কোথাও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি দোষের আশঙ্কাও রয়েছে শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি আবার কমতে পারে তবে রংপুর ও রাজশাহী বিভাগে এদিনও বৃষ্টি বেশি থাকতে পারে রংপুর বিভাগে তিন দিন নদ নদীর পানি বাড়ার প্রবণতা থাকতে পারে এতে তিস্তা অববাহিকা সংলগ্ন চরাঞ্চল বা নিচু জমি প্লাবিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় জানিয়েছে বঙ্গোপসাগর কার্যকর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র ও কক্সবাজারের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মোসাদের সদর দপ্তরে হিজবুল্লার হামলা ইসরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলের ধোঁয়া উঠতে দেখা যায় শুধু গতকালই লেবাননে কমপক্ষে একান্ন জন নিহত এবং লোক আহত হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী দুই শতাধিক হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে লেবাননের বিভিন্ন টার্গেটে কয়েকদিন থেকে লাগাতার হামলা করছে ইসরায়েল এতে হতাহত মানুষের সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত সংখ্যা হু হু করে বাড়ছে এ প্রেক্ষিতে গতকাল হিজবুল্লাহ দাবি করেছে তারা তেলাবিবের কাছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি এ ঘটনাকে ব্যাপক প্রশংসা করেছে খবর আল জাজিরা থেকে সংগ্রহিত ইসরায়েলের সামরিক বাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করেছে শুধু গতকালই ইসরায়েলের হামলায় লেবাননে একান্ন জন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছেন এর আগে দুদিনে লেবাননে ইসরায়েলের হামলায় সাড়ে পাঁচশোর বেশি লোক নিহত হয়েছে উনিশশো সালে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর গত সোমবার সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি দেখেছে দেশটি এদিকে গতকাল পর্যন্ত লেবাননে প্রায় নব্বই হাজার মানুষ এ যুদ্ধ পরিস্থিতিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে মুসাদের সদর দপ্তর হিজবুল্লার হামলা নিয়ে তেমন তথ্য প্রকাশ করা হয়নি এ সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে চূড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে কিন্তু সেটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের এলাকার দিকে যাচ্ছিল এলাকায় সদর দপ্তর নেই হিজবুল্লাহকে নানাভাবে সমর্থন দিয়ে থাকে ইরান মুসাদের সদর দপ্তরের রকেট হামলার ঘটনাকে হিজবুল্লার বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামাইনি অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের ভাষণে বলেন ইরান মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চায় না এ ধরনের সংঘর্ষ কোনো পক্ষে বিজয়ী হতে পারবে না অন্যদিকে তেল আবিবের রকেট হামলার ঘটনায় নজির খুবই নজর রাখছে গভীর জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র বলেছে তারা ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক সমর্থন কিন্তু সর্বাত্মক যুদ্ধ এড়াতে কূটনীতিক প্রচেষ্টাকে এগিয়ে রাখতে চায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি সিএনএনকে এসব কথা বলেন এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংবাদমাধ্যম সিপিএসকে বলেন দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরানোর সর্বোত্তম পন্থা যুদ্ধ নয় কূটনীতি তিনি আরও বলেন আমরা সর্বাত্মক যুদ্ধ এড়াতে চেষ্টা করছি ওয়ানডে ক্রিকেটের তিপ্পান্ন বছরের ইতিহাসে অনন্য নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার বিশ্বকাপের বাছাই পড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একশো ছয়ত্রিশ রানের বড় ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র দলের জয়ী একশো দশ বলে ষোলোটি চার আর পাঁচটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ একশো পঞ্চান্ন রান করে অপরাজিত থাকেন মিলিন্দ কুমার ওয়ানডে ক্রিকেটের তিপ্পান্ন বছরের ইতিহাসে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে একশো পঞ্চান্ন রান করে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন উনিশশো একাত্তর সালে ডে ক্রিকেটের যাত্রা শুরুর পর থেকে তিপ্পান্ন বছরের ইতিহাসে চার হাজার সাতশো তেয়াত্তরটি ম্যাচে অন্য কোনো খেলোয়াড় এমনটি করতে পারেননি মঙ্গলবার নামিবিয়ার উইন হকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে চার উইকেটে তিনশো উনচল্লিশ রান করে যুক্তরাষ্ট্র দলের হয়ে সর্বোচ্চ একশো পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন মেলিন্দ এছাড়া নিরানব্বই বলে পনেরোটি চার আর এক ছক্কা একশো সাত রান করেন সাইক তেজা মোকাম্মলা টার্গেট তারা করতে নামে ছয়ত্রিশ দশমিক দুই ওভারে দুইশো তিন রানে অল আউট হয় আরব আমিরাত একশো আটত্রিশ রানের জয় পায় যুক্তরাষ্ট্র এই জয়ে আট ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে আছে যুক্তরাষ্ট্র এগারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে শীর্ষে কানাডা আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে নেদারল্যান্ডস সাত ম্যাচে নয় পয়েন্টস নিয়ে চারে স্কটল্যান্ড দু হাজার সাতাইশ সালে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে চোদ্দটি দল যুক্তরাষ্ট্রের মূল পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী সংবাদে আল্লাহ হাফেজ